আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ মাসে শিশুর মাইলস্টোন ও বিপদ চিহ্ন নিয়ে। আপনার শিশু 3 মাস পার করার পর সদ্য যখন 4 মাসের পদার্পণ করে তখন তার ভালোভাবেই হাত পা ছুঁড়ে নড়াচড়া করার কথা। সে এখন তার 2 হাত একসাথে করতে পারবে, হাতের আঙুল মুষ্টিবদ্ধ করা এবং মুঠোর মধ্যে যে কোনো কিছু নিজেই নিয়ে খেলতে থাকা, কিছু ধরার জন্য হাত বাড়িয়ে দেওয়া, এগুলো করতে পারবে। এই বয়সে শিশু তার হাত এবং চোখের মধ্যে সমন্বয় করতে পারে বলে তার হাতের দক্ষতা বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও এই সময় সে যেটা দেখছে সেদিকে সে খুব ভালোভাবে নজর দিতে পারে। যেমন আপনি তার কাছে ধরার মতো কোনো খেলনা এগিয়ে দিলে সে হয়তো হাত বাড়িয়ে সেটি ধরতে চেষ্টা করবে এবং ধরে ঝাঁকাতেও পারবে। এই সময় বেশিরভাগ শিশু তাদের হাতের মুঠোর কাছে আনা শিখে যায়। এছাড়া হাত মুখের মধ্যে দেওয়া, এগুলো কিন্তু বাচ্চা এই সময়তে শিখে যায়। এই সময় টামি টাইম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিশুকে উপর করে বুকের ওপর শুইয়ে দিলে সে হাতের ওপর ভর দিয়ে তার মাথা এবং বুকের ওপরে তুলতে পারবে এবং তার মাথা তুলে ধরার যে দক্ষতা আগে চাইতে বেশি নিয়ন্ত্রিত থাকবে। যেহেতু শিশুর কোমর ও হাঁটু জয়েন্টগুলো আরও ফ্লেক্সিবল হয়ে উঠছে, তাই তার পা ছোড়া আরও শক্তিশালী হয়ে উঠবে। আপনি যখন তাকে ধরে কোনো সমতল জায়গায় দাঁড় করানোর চেষ্টা করবেন, তখন দেখবেন সে তার পায়ে ঠেকা দিয়ে তলের উপর দাঁড়ানো চেষ্টা করবে। 3 মাসের শেষের দিকে কিছু কিছু শিশুকে যখন উপর করে শোয়ানো হয় তখন সে হাতের সাহায্যে নিজেকে উপর করে তুলে চিত হয়ে যেতে পারে। সাধারণত টামি টাইমের সময় এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে, যেটি বেশিরভাগ ক্ষেত্রে শিশু খুব একটা নিয়ন্ত্রিতভাবে করে না। সাধারণত 4 মাস শেষ হবার পর শিশুরা নিজের ইচ্ছে অনুযায়ী উল্টে যেতে এবং গড়িয়ে যেতে শিখে যায়। তাই এই সময় শিশুকে কখনো বিছানা বা এমন কোনো জায়গায় একা রেখে যাবেন না যেখান থেকে বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় শিশু ঘাড় এবং হালকা রঙের মধ্যে পার্থক্য করতে পারে, তাই পৃথিবীটা তার কাছে আরও রঙিন মনে হয়। এই সময় শিশুরা একটা দিকে তাকিয়ে কিছু যদি দেখে সেদিকে কিন্তু চোখটাকে স্থির রাখতে পারে। এ সময় শিশুরা আয়না দেখতে খুব পছন্দ করে, যদিও সে বুঝতে পারে না আয়নাতে তাকে দেখা যাচ্ছে, হয়তো আয়না শিশুর দিকে তাকিয়ে সে হাসতে থাকবে। এ সময় শিশুর মস্তিষ্কের দ্রুত উন্নতির সাথে সাথে শিশুদের শ্রবণ শক্তি, ভাষা, দৃষ্টিশক্তি আরও সক্রিয় হয়ে উঠতে থাকে। কোনো শব্দ শুনলে সে তা উৎসাহ খোঁজার জন্য, খোঁজার জন্য মাথাকে একদিক থেকে অন্যদিকে নাড়াচাড়া করবে। মা কিংবা পরিচিত কোনো মুখ দেখতে পেলে সে হয়তো হাত পা চড়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। মাঝে মাঝে শিশু হয়তো একদৃষ্টিতে আপনার চোখে চোখ রেখে তার নিজের ভাষায় বলা কথার বলার চেষ্টা করবে। এ সময় শিশু যা কিছুই শোনে তার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করে এবং নানা রকম শব্দ করতে থাকে। তাছাড়া এই সময় বাচ্চারা কেউ তার সাথে কথা বললে বা ভিন্ন মুখভঙ্গি করলে সে তাকে নকল করারও চেষ্টা করতে পারে। আপনার বাচ্চা এ সময় অনেকগুলো বিপদচিহ্নের মধ্য দিয়ে যেতে পারে, যেগুলো আপনার লক্ষণীয়। এ সময় বাচ্চা যদি চলন্ত কিছুর দিকে দৃষ্টি না দেয়, তীব্র আলো বা শব্দে প্রতিক্রিয়া না দেখায়, হাত নিজের মুখের কাছে আনতে না পারে, পেটের ওপর শুয়ে থাকা অবস্থায় মাথা ওপরের দিকে তুলে ধরতে না পারে, হাত মুষ্টি করে ধরে রাখতে না পারে, কারো দিকে তাকিয়ে কথা না বলে দাঁড় করিয়ে দিলে পায়ের ওপর ভর দিতে না পারা, সব সময় চোখ টেরা করে রাখা, মাঝে মাঝে চোখ টেরা করে থাকা, এই সময় স্বাভাবিক। যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হচ্ছে, এই সব কিছু একটা গাইডলাইন মাত্র। একটা বাচ্চার ক্ষেত্রে তার বেড়ে ওঠার গতি কিন্তু ভিন্ন হয়ে থাকে, তাই চিন্তা করার কোনো বিষয় নাই। কোনো শিশু প্রিম্যাচুয়র হয়ে থাকলে তার ডেভেলপমেন্ট জন্ম তারিখ থেকে শুরু না করে এর পরে যে সময় জন্মানোর কথা ছিল সেই সময় থেকে হিসাব করা বাঞ্ছনীয়। তাছাড়া এক এক বাচ্চার ধরন যেহেতু এক এক রকম, তাই বাচ্চাকে কোনো কিছু নিয়ে প্রেশার না দিয়ে নিজের চিন্তা না করে বাচ্চাকে সময় দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।